বিদেশি শব্দ নেই, যেমন আমরা সকলেই জানি আরবি ফার্সি শব্দ বাংলায় বহুদিন ধরেই প্রবেশ করেছে, ঋদ্ধ করেছে বাংলা। তো স্বাধীনতার কিছু আগে থেকে বাংলা ভাষা কি হবে, বাংলা লিপি কি হবে তা নিয়ে পূর্ব পাকিস্তানে যা ছিল তখন পূর্ব পাকিস্তান হয় আমরা বলতাম পূর্ব বাংলা, সেই পূর্ব বাংলার একদল এবং পশ্চিমবঙ্গের একদল শিক্ষিত বুদ্ধিজীবী সম্প্রদায়ের মধ্যে তারা চলছিল। বাংলা ভাষায় সংস্কৃত ভাষার আধিক্য বলা বাংলা ভাষায় আরবি ফার্সি শব্দের আধিক্য নিয়ে একটা লড়াই চলছিল। 1947 সালে যখন নির্ভাগ হল তখন পশ্চিম পাকিস্তানে বসবাসকারী এবং পশ্চিম পাকিস্তানের অতীতে বসা রাজনৈতিক নেতারা মনে করলেন যে না, বাংলা আর নয়, এবার থেকে উর্দু এবং একমাত্র উর্দুই হবে সমগ্র পাকিস্তানে একমাত্র সরকারি ভাষা। এই হিসেব মতোই বাংলাকে সরকারি চাকরির পরীক্ষা থেকে সরকারি মুদ্রায় এবং যে কোনো সরকারি বিজ্ঞাপন থেকে মুছে দেওয়া হতে লাগলো এবং এর বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের বাঙালি সমাজ গর্জে উঠল। তৎকালীন শাসক বীরেন্দ্রনাথ দত্ত বলে উঠলেন যে না, বাংলা ভাষাকে যদি আমরা এভাবে লোপ করে দিই তাহলে সমগ্র পূর্ববঙ্গের যে আপামর জনসাধারণ তারা এক অস্তিত্বের সংকটে পড়ে যাবে, কিন্তু তাদের সেই বক্তব্য গৃহীত হয়নি। পরবর্তীকালে 1948 সালে পাকিস্তানের রাষ্ট্রপ্রধান মোহাম্মদ আলী জিন্না এসে ঘোষণা করে গেলেন যে একমাত্র উর্দু ভাষাই হবে পাকিস্তানের ভাষা, সমগ্র পাকিস্তানের সরকারি ভাষা। যারা বাংলা ভাষা নিয়ে মাতামাতি করবেন তারা সমগ্র পাকিস্তানের শত্রু হিসেবে চিহ্নিত হবে। কিন্তু পূর্ববঙ্গের জনসাধারণ এই হুমকিতে তারা ভীত হয়নি, তারা তার বিরুদ্ধে আন্দোলন করে তুলল। 1950 সালে একটা মন্ত্রপত্রী সূত্র দেওয়া যে আরবি লিপিতে বাংলা লেখা হোক তাতে অসুবিধে কি আছে, আরবি লিপিও থাকলেও বাংলাও থাকে, কিন্তু যারা খেটে খাওয়া মানুষ বাংলা তারা এই ভাষা দিয়ে এই লিপি দিয়ে তারা সন্তুষ্ট থাকতে পারেনি। দীর্ঘকাল ধরে তারা এর বিরুদ্ধে আন্দোলন করে এসেছিল এবং এর একবার তারা গর্জে উঠল এবং এই আন্দোলন তারা বেঁধে উঠল 1952 সাল নাগাদ, যখন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজের প্রাঙ্গণে পুলিশের গুলিতে মারা গেলেন, আজকে তোমাদের সামনেই দেখতে পাচ্ছ তাদের কিছু নাম লেখা হয়েছে, সেই রফিক বরকত চাপার সারা তারা মারা গেলেন এবং এরপরে আন্দোলন আরো জোরদার হলো। মনে রাখতে হবে বাংলা ভাষা নিয়ে যে আন্দোলন তা কেবলমাত্র ভাষার স্তরে সীমাবদ্ধ থাকেনি, পূর্ববঙ্গের যে স্বতন্ত্র অস্তিত্ব তার নির্ভর করছিল এই ভাষাগত পরিচয়ের উপর, যার কারণে পূর্ববঙ্গের যে রাজনৈতিক দল সেই আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগও ভাষা আন্দোলনের পাশে দাঁড়ালো এবং তাদের সক্রিয় সমর্থনে শেষ পর্যন্ত 1956 সালে পাকিস্তান বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হল। কিন্তু মনে রাখবে যে আজকের এই দিবস উৎসবান যে উদযাপন আমরা করছি তার একদিক যেমন আছে যে বাংলা ভাষাকে স্মরণ করা, বাংলা ভাষাকে উদযাপন করা, আর একটি দিক আছে যে এই দিনটিকে 1999 সালে ইউনেস্কোর তরফ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। বাঙালি হিসেবে তা নিশ্চয়ই প্রত্যেক বাঙালির কাছে সম্মানে, কিন্তু মনে রাখতে হবে এই দিবসটা কিন্তু বিশ্বের সমস্ত প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল মাতৃভাষা ভাষী অধিকারের দিন। কেবলমাত্র আমরা বাঙালি করে এই দিক থেকে স্মরণ করছি তা নয়, হয়তো পৃথিবীর অন্য কোনো প্রান্তে তারাও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি হয়েছে। তাই ভাষা বিরোধ নয়, ভাষা প্রেমই হোক আজকের দিনের মন্ত্র। এবং যদি আজকের দিনেও দেখা যায় যে বাংলা ভাষাতেও, বাংলা ভাষাতেও আমরা দেখতে পাই যে এক ধরনের কেন্দ্রীকরণের প্রচেষ্টা। আজকে আমরা পশ্চিমবঙ্গেই দেখতে পাই যে একাধিক জেলার প্রত্যেক জেলার আলাদা ভাষা আছে, কিন্তু যখনই আমরা দেখি আমাদের নিজেদের প্রতি আমরা আলোচনা করি যে যখনই সেই কেউ মান্য বাংলা থেকে অন্য ভাষায় কথা বলে বাংলাতেই হচ্ছে, কিন্তু তার মধ্যে আঞ্চলিক রূপ আছে, আঞ্চলিক প্রাণ আছে, তখন ওই ব্যক্তি আমাদের কাছে তার ছেলের পাত্র হয়ে ওঠে। তো এই বোধ আমাদের করতে হবে, কারণ কথ্য ভাষা সে মায়ের কাছ থেকেই শিখে আসছে, সেই কথ্য ভাষাকে আমরা হয়তো আমাদের কাজের সুবিধার জন্য সরকারি স্বীকৃতি না দিতে পারি, কিন্তু সামাজিক স্বীকৃতি দেওয়া হোক, সামাজিকভাবে সেই মাতৃভাষায় কথা বলা ছেলেটিকে বা মেয়েটিকে যেন বঞ্চনা স্বীকার করতে না হয়। তাই এই সৌহার্দ্যের মধ্যে দিয়ে ভাষা প্রেমের বাণী নিয়ে আজকের দিনটি যেন আমরা উদযাপন করি। এবং আর একটা কথা যে আজকে আমাদের দিনে একটা নতুন ধারা হয়ে দাঁড়িয়েছে যে আমরা যে বাঙালি আমাদের বাঙালি সত্তা মাঝে মাঝে ভুলে যাই বলে আমাদের এই দুঃখ কয়েকটি বিশেষ দিনে জাগ্রত হয়ে ওঠে। যেমন আগেকার দিনে আমরা ঘটা করে নববর্ষ পালন করতাম, সেই নববর্ষ মানে 1 জানুয়ারি,
এখনকার দিনে এর যে বাণিজ্যিক জায়গার কারণেই হোক বা সাংস্কৃতিক জায়গার কারণেই হোক ক্রমবশ 14ই এপ্রিল বা পয়লা বৈশাখ নামে একটি উৎসব শুরু হয়েছে যা সীমাবদ্ধ থাকে কোন আমি একটি শব্দ ব্যবহার করতে ব্যবহার বাধ্য হচ্ছি রেস্তোরাঁয় আজকে কোন বাঙালি পদ দেওয়া হবে কটা বাঙালি পদ পাওয়া যাবে এইভাবেই আমরা খাওয়া দাওয়া এবং বিলাসিতার মধ্যে এই বাঙালিয়ানা আমরা উদযাপন করব তো আজকের দিনটাও যেন সেই উদযাপনের একটা মাধ্যম না হয়ে দাঁড়ায় যে আজকের দিনে আমরা একটু সাহায্য বুঝলুম আনন্দ করলুম বার্তা পাইলুম এবং তারপরে একটু টেম্পোরি আমরা চুলোয় তুলে দিয়ে আবার সেই রাত্রেই পরে উঠলাম মানা বিজাতীয় শব্দ বা আধুনিক কালে এই ফেসবুক হোয়াটসঅ্যাপের ভাষায় আমার নিজেদেরকে জানিতে করা শুরু করে দিলাম তা যেন না হয় এই বোধ যেন আমাদের একটা শাশ্বত বোধ হয়ে দাঁড়ায় এবং যে কোনো নির্দিষ্ট দিন উদযাপনের মধ্যে যেন সীমাবদ্ধ না হয় এটুকুই বললাম